আলোচনার জন্য চীন সফরে তালেবানের প্রতিনিধি দল। এবং বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন 42 লাখের বেশি মানুষ। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঞ্জিতা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চীনের নেতাদের সঙ্গে আলোচনার জন্য তালেবানের একটি প্রতিনিধি দল দুদিনের সফরে বেইজিংয়ে অবস্থান করছে। বুধবার চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে তালেবানের প্রতিনিধি দলের 9 সদস্যের বৈঠক হয়। বৈঠকে আফগান শান্তি প্রক্রিয়া এবং নিরাপত্তা সংকট নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তালেবানের এক মুখপাত্র। এতে আফগানিস্তান যুদ্ধের অবসান এবং দেশ পুনর্গঠনে তালেবানের এই বিদ্রোহী গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে বেইজিং। এ সময় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান জানায়, চীনের বিরুদ্ধে কোনোভাবেই আফগানিস্তানের ভূমিকে ব্যবহার করতে দেয়া হবে না। তালেবানের এই আশ্বাসের জবাবে আফগানদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে চীন। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র এই গোষ্ঠীটি কাজ করে যাচ্ছে, তারই অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 42,03,000 ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা 19,67,00,000-এর বেশি। জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত 24 ঘন্টায় 10,100-এর বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা 42,03,000 ছাড়িয়েছে। একই সময়ে 6,59,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 19,67,00,000-এর বেশি। এদিকে গত 24 ঘন্টায় ভারতে 43,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছেন আর একই সময়ে দেশটিতে মারা গেছেন 641 জন। এছাড়া গত 24 ঘন্টায় 1,800-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনার নতুন হটস্পট ইন্দোনেশিয়ায়। আর ভাইরাসটিতে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 17,81,00,000-এর বেশি মানুষ। বিতর্কিত নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের সেনাদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনায় আর্মেনিয়ার 3 সেনা নিহত এবং 2 জন আহত হয়েছেন। বুধবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের জন্য আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজারবাইজানকেই দায়ী করেছে। তারা জানায়, আজারবাইজানের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সংঘাতময় করে তোলা হয়েছে এবং দেশটির সেনারা অবৈধভাবে আর্মেনিয়ার স্বাধীন ভূখণ্ডে অবস্থান করছে। যদিও আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কালো বাজারে আজারবাইজানের সেনা অবস্থানে আর্মেনীয় সেনারা উস্কানিমূলক হামলা চালালে তারা শুধুমাত্র এর জবাব দিয়েছে। এতে আজারবাইজানেরও 2 সেনা আহত হয়েছেন। অঞ্চলটি নিয়ে গত নভেম্বর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মাঝে মাঝেই দুদেশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা করোনায় আক্রান্ত হওয়ায় পাসপোর্ট পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে দেশটিতে থাকা প্রবাসীদের। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অভিযোগ, আবেদনের পর দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না পাসপোর্ট। কেউ কেউ আবার জানান, পাসপোর্ট না পাওয়ার সময়সীমা অনেক সময় 6 মাসও পেরিয়ে যাচ্ছে আর দিন দিন এই ভোগান্তির পরিমাণ বেড়েই চলছে। এর ফলে দেশটিতে থাকা প্রবাসীদের বৈধতা, আইনি জটিলতা, ভিসা নবায়নসহ বিভিন্ন বিষয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে কথা বললে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সরওয়ার জানান, দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা করোনায় আক্রান্ত হওয়ায় সাময়িক সমস্যার সৃষ্টি হচ্ছে, তারপরেও তারা নিরবিচ্ছিন্ন সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ সময় কাউকে বিভ্রান্ত না হতে আহ্বান জানিয়েছেন হাইকমিশনার। করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় জারি করা বিধিনিষেধ ভঙ্গ করা ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বাড়তি ক্ষমতা দিয়েছে সিডনি কর্তৃপক্ষ। করোনা শুরুর পর থেকে অস্ট্রেলিয়ার এই বড় শহরটিতে প্রথমবারের মতো রেকর্ড 239 জন আক্রান্ত হয়েছেন। এরপরেই নড়ে চড়ে বসেছে সিডনির প্রশাসন। সংক্রমণ মোকাবিলায় কর্তৃপক্ষের নতুন নির্দেশনা অনুযায়ী সিডনির 8টি ভাইরাস হটস্পটের 20 লাখেরও বেশি মানুষকে এখন থেকে 4 দেয়ালের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে এবং থাকতে হবে বাড়ির 5 কিলোমিটারের মধ্যে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও টিকা দেওয়ার ধীর গতি বিবেচনা করে সিডনিতে লকডাউন আরও 1 মাস বাড়ানো হয়েছে। চলমান এই লকডাউন চলবে 28 আগস্ট পর্যন্ত। আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। We'll be right back.
আলোচনার জন্য চীন সফরে তালেবানের প্রতিনিধি দল। এবং বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন 42 লাখের বেশি মানুষ। আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে সরকারি বিধিনিষেধ মেনে ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।